তিন বর্ষ মিনিমাম এজিলাক্সন দিয়ে যায় যা কথা যদি তা অধিক এজিলাকসেসন মিলছে তাহলে আহত সারা পেলা আবেদন করে কিন্তু যৌবিলিটি ক্রাইটে আপনার বর্তমানে দেখলে যদি এটি আপনার এলজিবিলিটি রয়েছে দেখেন আপনার আছে আবেদন

আপনার প্রথম পরীক্ষা রইব পিএসএম রইব পিটি রইব ড্রাইভিং টেস্ট এসব রেখে তাপন আপনার মিনিমাম এত হাইট থাকা দরকার ওয়েট থাকা দরকার চেস্ট চেষ্ট এত দরকার আর যার হাইট হোনি সে যদি এজ অত আপনার আপ্লাই করি এসে কিছু লাভ পাবেন নাই তো হাইট ওয়েট ঠিকঠাক অভাবে ক্যাটেগরি ওয়াইজ সেই মানে এই পদি

আপনার আপ্লাই করবে আপ্লাই তো আপনার তেইশ তারিখে আডভারটাইজমেন্ট আসবে আপ্লাই ডেট আসবো তো সেটা যাই আপনাদের ওয়েট করবে কারণ বহু দিন এই ভেকেন্সি আপনার বর্তমান আপনার আপনার পড়া স্টার্ট করে কারণ কম্পিটিশন জোরদার যেত পোস্ট পোস্ট আপনার এবং সেপটে আপনার রয়েছে রয়েছে ক্লর্ক যে পোস্ট হবে সে আবেদন করবে আসলে তো আপনার

আপনার পড়ে চালু আপনার ফিজিকালে টপ রয়েছে তো হেটা ডিটেল আডভারটিজমেন্ট আসা পরে যা রিগার্ডিং আপনার কিছু অপডেট দেবি তো বর্তমানে যেতে অপডেট দিলি এটি হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটে এত ভিতরে আপনার হাই টু ওয়েটকেল ক্লফিকেশন বসী রেও তো আপনার নিহে পড়াপড়ি আরম্ভ করি তেইশ তারিখ আপনার আবেদন স্টার্ট হব